স্যার, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হাঁটু ও কোমর ব্যথার অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা। তো আপনি একজন চিকিৎসক, আমি নিজেও একজন চিকিৎসক। তো আপনি সফলভাবে এই ধরনের রোগীগুলো চিকিৎসা করে আসছেন এবং প্রচুর রোগী সুস্থ হয়ে আমাদেরকে ফোন করে। তো রোগীরা যখন সুস্থ হয়ে যায়, তখন একজন চিকিৎসক হিসেবে আপনার অনুভূতি কি হয়? অবশ্যই এটা আপনার মতো আপনারও যেমন অনুভূতি হয় যে কোনো রোগী যদি ভালো হয়ে যায়, এটা চিকিৎসক হিসাবে অবশ্যই আমার কাছে ভালো লাগে, এটাই স্বাভাবিক। এবং আরেকটা হচ্ছে, এটা আমরা যদি ফিডব্যাকটা পাই যে কোনো রোগীর, যদি কোনো রোগী ভালো হয় এবং পার্সেন্টেজটা কেমন এবং তার বর্তমান অবস্থাটা কি, এটা যদি আমরা পাই, জানতে পারি, এটা আমাদের জন্য পরবর্তী আরেকটা রোগের চিকিৎসার জন্য সুবিধা হয়। আরেকটা হচ্ছে, যদি কোনো কারণে কোনো রোগী ইম্প্রুভমেন্টও যদি না আসে, সেটাও যদি ফিডব্যাকটা পাওয়া যায়, তাহলে আমাদের চিকিৎসার স্বার্থে আমাদের জন্য সেটা বেটার হয়। এবং এটা এটাই আসলে, এইভাবেই তো আমরা ডাটা কালেকশন করি রোগীর বিভিন্ন রিসার্চের জন্য। যেমন আজকে যে সাবজেক্টটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় আপনিও যেহেতু অন্য সাবজেক্টের ডাক্তার, তারপরও বলবো যে হাঁটু এবং কোমর ব্যথার রোগী সবচেয়ে ব্যথার, বেশিরভাগ রোগীরা কিন্তু এই দুইটা সমস্যা বেশি ভুগে থাকে, মানে সবচেয়ে বেশি। আমরা আপনার প্র্যাকটিসে বোধহয় এই ধরনের রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি? হ্যাঁ, আমাদের প্র্যাকটিসে এই রোগীগুলোই সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি আমরা যে রোগী হাঁটু এবং কোমরের ভিতরে, কোমরের সমস্যাগুলোই বেশি পেয়ে থাকি। কোমরের অনেক সমস্যা, মানে যদিও কোমর ব্যথা এক কথায় শেষ করে দিলাম, কিন্তু আসলে ব্যাপারটা তা না। এটা বিশাল, মানে শুধু ব্যাক পেইনই একটা বিশাল সাবজেক্ট, এবং এখানে অনেক হাজারো রোগ, হাজারো ডিজিজ, হাজারো সিমটম এবং ক্লিনিক্যালি বিভিন্ন সমস্যা ডায়াগনোসিস আমরা করতে পারি। পাশাপাশি হাঁটু ব্যথারও রোগীর কিন্তু পরিমাণ অনেক বেশি যত দিন যাচ্ছে, স্পেশালি বাংলাদেশ ও সারা বিশ্বে এই রোগীর সংখ্যা কিন্তু ডে বাই ডে বেড়ে যাচ্ছে। এবং এই রোগীর চিকিৎসার ধরনও কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে গতানুগতিক যে চিকিৎসাগুলো হয়ে আসছে, যেমন কোমর ব্যথার ক্ষেত্রে আগে যে কোনো জায়গায় গেলে ব্যথার ওষুধ খেত, অথবা ইদানিংও মানুষ গেলে এখন কোমর ব্যথা হোক, হাঁটুর ব্যথা হোক, ব্যথার ওষুধ, এটা একটা কমন হচ্ছে। পাশাপাশি রোগীরা হয়তো বিভিন্ন মালিশ করে, বিভিন্ন শেক দেয়, ইভেন কি বাচ্চাদের দিয়ে ডলা বা প্রেশার দেয় বা মালিশ করে, এইগুলো তো করে আসছে মানুষ। কিন্তু এই পদ্ধতি বা এইভাবে, যদিও সেটা অনেক ক্ষেত্রে অবৈজ্ঞানিক কিছু কিছু ক্ষেত্রে, আর কিছু ক্ষেত্রে যদিও বৈজ্ঞানিক, কিন্তু এই চিকিৎসাগুলো কিন্তু ধরন প্রকৃতি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এখন আমরা যেমন অনেকে জানে যে কোমর ব্যথা হলে এখন থেরাপি দিতে হবে, থেরাপিরও কিন্তু আবার ধরন প্রকৃতি এবং ট্রিটমেন্ট প্রসিডিউরগুলো কিন্তু ডে বাই ডে কিন্তু চেঞ্জ হচ্ছে। জি, একটা ছবি আছে প্লাজমাতে, আপনি যদি আমাদের দর্শকদের বুঝিয়ে বলতেন। অবশ্যই, এখানে হাঁটু ব্যথার রোগীর ক্ষেত্রে এখানে কি তিনটা কমন হাঁটু রোগীর, মানে আমরা এখানে ছবি নিয়ে এসেছি। একটা হচ্ছে ভালো হাঁটু, এই পাশেরটা, আর দুইটা হচ্ছে ডিজিজ। একটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যেটা রোগীদের কমন, যে হাঁটু ক্ষয় রোগ প্রায় আমরা পেয়ে থাকি, অথবা রোগীরাও জানে যে আমার হাঁটু ক্ষয় হয়ে গেছে, অথবা আমাদের কাছে এসেই বলে যে আমার কিন্তু হাঁটু ক্ষয় হয়েছে এই জন্য আসছি। দিস ইজ অস্টিওআর্থ্রাইটিস। এটা আসলে, যদিও রোগীরা লেমেন, তারা তাদের ভাষা ব্যবহার করে, কিন্তু আমরা ডাক্তারি ভাষায় এটাকে অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি। এখানে যে হাঁটুর ভিতরে যে কার্টিলেজ থাকে, আপনার টিভিআর উপরে এবং ফিমারের নিচে যেখানে জোড়াটা হয়েছে, সেখানে কার্টিলেজ ইরোশন হয়। এবং আর্থ্রাইটিস, দিস ইজ এ ডিজেনারেটিভ প্রসেস এবং অনেক সময় লাগে, কয়েক বছর লেগে যায় এই রোগী রোগটা ডেভেলপ করতে, আস্তে 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 ডেভেলপ করে। দিস ইজ অস্টিওআর্থ্রাইটিস। আর সেকেন্ড, লাস্টেরটা হচ্ছে, দিস ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস, একদম ডান পাশের ছবিটাতে। জি, তো এই এটা হচ্ছে আসলে, এটা বয়সের ব্যাপার, মানে এখানে কোনো এজ এর কোনো ফ্যাক্টর নাই, সময়ের ব্যাপার না, এটা একটা জেনেটিক্যাল প্রবলেম। এখানে রিউমাটয়েড যদি ফ্যাক্টর থাকে, যেটা আমরা আরে টেস্ট করলে পজিটিভ পাওয়া যায়, তো দিস ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা আর এই আগের আর্থ্রাইটিস রোগী, যদিও ক্লিনিক্যালি অনেক সময় কাছাকাছি মনে হয়, দুইটা রোগীর হাঁটু ব্যথা হবে, অনেক ক্ষেত্রে হাঁটু ফুলে যেতে পারে, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে দুটা হাঁটুই ফুলতে পারে, শুধু হাঁটু ফুলা থাকবে না, হাতের আঙ্গুলে ব্যথা হতে পারে, পায়ের আঙ্গুলে ব্যথা হতে পারে, মানে ক্লিনিক্যাল ফিচার গুলো বিভিন্ন। আরো কি কি সমস্যা হতে পারে একজন রোগীর কাছ থেকে শুনে আসছি। হ্যালো, প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি মাসুম মিরপুর থেকে বলছিলাম। জি, আপনার বয়স এবং সমস্যাটি সংক্ষেপে বলুন। সমস্যাটা হলো আমার মেয়ের, ওর বয়স 2 বছর 8 মাস। জি জি, আমি কি সমস্যা বলুন? এখন সমস্যাটা হচ্ছে, ও যখন ঘুমাতে যায় তখন ওর দুই পায়ে প্রচন্ড ব্যথা করে। ও খাটের এক পাশ থেকে আরেক পাশে মানে মোচড়ামুচড়ি করে, খুব কষ্ট, মানে প্রচন্ড কষ্ট হয় ওর। আবার ঘুম হয়ে গেলে ব্যাপারটা ঠিক হয়ে যায় আর কি। তো আমি ডাক্তার দেখাই, তো ডাক্তার ওকে ক্যালগো জুনিয়র দেয়, কিন্তু কোনো আসলে ইমপ্রুভ দেখছি না আর কি। আচ্ছা, ও কি খেলাধুলা করে নিয়মিত, মানে ছোটাছুটি করে? না, দৌড়াদৌড়ি করে, বাসার মধ্যে দৌড়াদৌড়ি করে, কিন্তু খেলাধুলা তো সেরকম সুযোগ নাই, বাসার মধ্যে দৌড়াদৌড়ি করে আর কি।
আচ্ছা জি আমরা উত্তর দিচ্ছি, ধন্যবাদ ফোন করার জন্য। এটা মানে ওনার না মানে এর হাজারো বাচ্চার একই সিমটম, কমন প্রবলেম, কমন প্রবলেম যেটা আমরা গ্রোথ পেইন বলে থাকি। গ্রোথ পেইন হচ্ছে উঠতি বয়সী বাচ্চাদের এটা প্রায় হয়ে থাকে। এটা মানে যদি ক্লিনিক্যালি আমরা দেখি তাহলে আরো ক্লিয়ার বোঝা যাবে। যেমন এটার পাশাপাশি যদি জোড়া ফুলে যায়, জ্বর আসে, হাত পা মানে অনেকগুলো মাল্টিপল জয়েন্ট পেইন হয়, তাইলে আমাদের কিন্তু এটা রোগ হিসেবে ধরে নিতে হবে। তখন রিউম্যাটিক ফিভার চিন্তা বা রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, রিউম্যাটিক ফিভার, জুভেনাইল আর্থ্রাইটিস মানে অনেকগুলো আর্থ্রাইটিস সমস্যা অথবা রিউম্যাটিক ফিভার হতে পারে, যে কোনো ইনফেকশন থেকে হতে পারে, সেটা অন্য কথা। কিন্তু প্রায় রোগীর কমপ্লেইন আসে যে বাচ্চাদের, যে বাচ্চা ঘুম থেকে ওঠার সময় বা ঘুমাতে যাওয়ার সময় অথবা খেল মানে মাঠ থেকে আসছে বা বাইরে থেকে স্কুল থেকে আসার পর মার কাছে কমপ্লেইন যে পা ব্যথা করে, এবং যদি তাকে মেসেজ করে দেয় বা একটু শেক দেয় তার ভাল লাগে, তো এটা হয়। এবং ব্যথা অনেক সময় বাচ্চা কান্নাকাটি করতে পারে। তো দর্শক এটা আমার মনে হচ্ছে গ্রোথ পেইন। তারপর আপনি ভিটামিন ডি এবং সিরাম ক্যালসিয়াম লেভেল এই দুইটা একটু ব্লাড টেস্ট করে দেখতে পারেন, যদি দুইটা লেভেল কম থাকে দুইটা সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে। আর এখন আপাতত আপনি যখন ব্যথাটা হয় তার ওখানে কুসুম গরম শেক দিয়ে হালকা একটু মালিশ করে দিতে পারেন, যে কোনো ব্যথানাশক ওষুধ মার্কেটে পাওয়া যায় তা দিয়ে, আর পাশাপাশি টেস্টগুলো করেন অথবা একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে এর ট্রিটমেন্টটা নেন। আর এটা আমরা গ্রোথ পেইন বলে থাকি শুধু এই বয়সী বাচ্চাদের, এবং আরও বয়স যখন বাড়বে এটা আরও অনেক সময় বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে তার নিউট্রিশনাল মানে ডায়েটটা ঠিক মতো যেন হয়, সে যেন সকল ব্যালেন্স ডায়েট খায়, এটা আপনারাও জানেন, তার পরিমিত খাবার খায়, বাহিরের খাবার না খায়, এগুলো একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই বাচ্চাকে খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।